ভয়ঙ্কর এক বাউন্সার বল বুঝে ওঠার আগেই হুট করে ঢুকে পড়ে তানজিদ তামিমের হেলমেটে। তামিম শুরুতে হাত দিয়ে বের করতে চেয়েও কিছু একটা ভেবে আর হাত দিলেন না, মাথা থেকে আগে হেলমেট খুলে সতর্কতার সাথে কয়েকবার হেলমেটে ঢোকা বলটিকে মাটিতে ছোঁয়ালেন। বিষয়টি আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে, তবে তা কিন্তু মোটেও নয়। কেন এমন করলেন তামিম? শুরুতে হাত দিয়ে বল বের করতে গিয়েও কেন করলেন না, আর কেনই বা মাটিতে বল ছোঁয়ালেন? বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 2.5 ওভারের ঘটনা। ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে তখন 12 বলে 14 রান করা তরুণ তানজিদ হাসান তামিম। ওভারের পঞ্চম বলটি করার জন্য দৌড়ে আসেন দ্য স্পেসার ভিভিয়ান কিংমা। আচমকা এক বাউন্সার মারেন তিনি। কিংমার আচমকায় বাউন্সারের জন্য একদমই প্রস্তুত ছিলেন না তামিম। রীতিমতো চমকে উঠে নিজের গা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি, আর তখনই বলটি তার হেলমেটের সামনের উপরের ফাঁকা অংশে ঢুকে পড়ে। এতে সামান্য ব্যথাও পান তামিম। এরপরই তাড়াহুড়ো করে বল বের করার জন্য হেলমেটের মধ্যে হাত দিতে চান তিনি, কিন্তু পরে তামিম আর হাত দেননি। বলটি বের করার আগে কয়েকবার মাটিতে ছোঁয়ায় সে, আর এখানেই দারুণ এক উপস্থিত বুদ্ধির প্রমাণ দেন 23 বছর বয়সী তরুণ। ICC-র নিয়ম অনুযায়ী বল ব্যাটারের হেলমেটে ঢুকে পড়লে হাত দিয়ে বের করা যাবে না, আর বের করলে সেক্ষেত্রে প্রতিপক্ষের খেলোয়াড়েরা আউটের জন্য আবেদন করতে পারবে। কারণ হিসেবে তারা দেখাতে পারে যে হেলমেট থেকে পড়ে স্টাম্পে বল লাগতে পারত, আর তাতে বিপদ হতে পারে ব্যাটসম্যানের। খেলার মধ্যে উত্তেজনাকর মুহূর্তে এত সব নিয়মের মারপ্যাচ মনে রাখা কষ্টসাধ্য এক ব্যাপার, আর এই কাজটা ঠিকঠাকভাবে করতে জানেন খুদে তামিম। তাই তো আগেই বল হাত দিয়ে বের না করে হেলমেট খুলে নিয়মের মারপ্যাচ থেকে নিজেকে বাঁচান। তামিমের এমন উপস্থিত বুদ্ধি আলাদা করে জায়গা করে নিয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। তরুণ এই ক্রিকেটার পাচ্ছেন সমর্থকদের ভূয়সী প্রশংসা। অন্যদিকে বল হেলমেটে ঢোকার পরে তামিমের কাছে ছুটে আসেন টাইগারদের ফিজিও। তিনি তামিম চোখে ব্যথা পেয়েছেন কিনা তা দেখছিলেন। পরে সবকিছু ঠিকঠাক দেখে তামিম আবারও ব্যাটিং শুরু করেন, আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তানজিদ তামিমের 26 বলে 35 রানের ইনিংস ছিল বাংলাদেশ দলের জন্য বড় এক উপহার। অথচ তানজিদের ইনিংসটা থামতে পারত ম্যাচের তৃতীয় ওভারেই, যখন তার নামের পাশে 12 বলে 14 রান। অবশ্য তেমন হওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না, আপিল গৃহীত হওয়ার চান্স কম ছিল। বল হেলমেটে লাগার আগে লেগেছিল তানজিদের গ্লাভসে, আর এখান থেকে উইকেটে গিয়ে লাগার সম্ভাবনাও ছিল খুবই কম। তাই আপিল করলেও কাজের কাজ কিছু হতো না বলে মনে করেন অনেকেই। তবে সে যা হোক, তামিমের এমন গেম অ্যাওয়ারনেস আলাদাভাবে নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের।